হ্যালো, আমি অভিজিৎ দাস ফ্রম মাই নেট টু ডট কম। আজ আমি নেটওয়ার্কিং সিরিজের ক্লাস নম্বর 2 শুরু করছি। আজকের ক্লাসে আমরা ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আমরা জানব। ডেটা ট্রান্সমিশন মোড এর বাংলা মানে হলো তথ্যের আদান প্রদানের ধরন। তা তথ্যের আদান প্রদানের ধরন কত প্রকার এবং কী কী? নেটওয়ার্কিং ব্যবস্থা যুক্ত কম্পিউটারগুলি নিজেদের মধ্যে তিন প্রকারের তথ্য আদান প্রদান করতে পারে। তিন প্রকারের তথ্য আদান প্রদান, একটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মোড কাকে বলে? সিমপ্লেক্স মোড, এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থার তথ্য প্রেরণ একদিকে হয়, একদিকে অর্থাৎ যেমন এ এবং দুটো যন্ত্র আছে, তো এ এবং বি দুটি যন্ত্র, এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা শুধুমাত্র এ থেকে বিতে তথ্য প্রেরণ করতে পারে, বিপরীত দিকে না। অর্থাৎ যে যন্ত্র দুটোর মধ্যে তথ্য আদান প্রদান হবে, তখন একটি যন্ত্র অন্য যন্ত্রের দিকে পাঠাতে হবে, কিন্তু অন্য যন্ত্র অন্যকে পাঠাতে পারে না। অর্থাৎ আমরা এ থেকে এ নামক যন্ত্র বিতে যদি তথ্য পাঠায়, তাহলে এ বিতে পাঠাতে পারবে, কিন্তু বি এতে পাঠাতে পারবে না। যেমন আমরা এই ধরনের তথ্য আমরা পরিবহন কোথায় দেখতে পাই, যেমন কিবোর্ড, কিবোর্ড থেকে সিপিইউ, আমরা কিবোর্ড বা মাউস থেকে আমরা বা রিমোট থেকে, যেমন যে আমরা যে ইনপুট দিই, শুধু কিবোর্ড থেকে ইনপুট আমরা কম্পিউটারকে দিই, কিন্তু কম্পিউটার কোনো আউটপুট বা ইনপুট কিবোর্ডে পাঠায় না। তো এই যে ধরনের ডেটা ট্রান্সমিশন, একে বলা হচ্ছে সিমপ্লেক্স, অর্থাৎ একমুখী তথ্য প্রবাহ, এক তথ্য একই দিকে প্রবাহিত হবে, বিপরীত দিকে তথ্য যাবে না। তা এই মোডকে বলা হচ্ছে সিমপ্লেক্স মোড। পরবর্তী মোড কী হচ্ছে? পরবর্তী মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। তো এই ধরনের নেটওয়ার্কিং ব্যবস্থা উভয় দিকে তথ্য প্রেরণ করতে পারে, কখনো একসঙ্গে নয়। আগে বলা হয়েছে কি একদিকেই পারে, এখানে বলছে কি দুই দিকে পারে, কিন্তু একসঙ্গে নয়। মানে এ থেকে বিতে তথ্য যাবে, কিন্তু তখন বি এতে পাঠাতে পারবে না। আবার একইভাবে যখন বি একেও তথ্য পাঠাতে পারবে, কিন্তু তখন এ বিকে পাঠাতে পারবে না। অর্থাৎ যখন একজন অর্জনকে তথ্য পাঠাবে, তো অন্যজন অন্যকে তথ্য পাঠাতে পারবে না। তাই দেখো তা কী বলা আছে, এ ও বি দুটি যন্ত্র এই ধরনের নেটওয়ার্কিং ব্যবস্থা যখন এ থেকে বিতে তথ্য প্রেরণ করে, তখন এ বিতে তথ্য প্রেরণ করতে পারবে না। আবার যখন বি এতে তথ্য প্রেরণ করবে, তখন এ থেকে বিতে তথ্য প্রেরণ করতে পারবে না। অর্থাৎ এটা একমুখী কিন্তু দ্বিমুখী, কিন্তু একসময় একমুখী, কিন্তু যখন একই সঙ্গে দুই দুই দিকে তথ্য যেতে পারে না। এখানে সিঙ্গেল লাইন থাকে, আমরা সিমপ্লেক্স মোডেও একটি মাত্র লাইন থাকে। যেমন ওয়াকি টকি, সিডি, ডিভিডির মধ্যে তথ্য আদান প্রদান। যেমন আমরা সিডি ডিভিডি, কোনো সিডি বা ডিভিডিতে আমরা যখন কোনো সেখান থেকে গান শুনি বা সিনেমা দেখি বা কোনো ডেটা তার থেকে নিচ্ছি, কিন্তু তখন সিডি বা ডিভিডিতে আমরা ডেটা ইনপুট করতে পারি না বা ডেটা রাইট করতে পারি না। তো সেই জন্য এই ধরনের তথ্য প্রবাহকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স। যেমন ওয়াকি টকি, ওয়াকি টকিতে আমরা যখন একজন কথা বলে অন্যজন কথা শোনা যায় না, যখন একজন থেমে যাবে তখন অন্যজন কথা বলতে পারবে। তাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স তথ্য পরিবহন বা হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন, হাফ ডুপ্লেক্স, অর্থাৎ দ্বিমুখী কিন্তু একসময় একমুখী। এরপরে আসছে আমরা ফুল ডুপ্লেক্স। তাহলে কি এই ধরনের নেটওয়ার্কিং ব্যবস্থায় একসময় উভয় দিকে তথ্য প্রেরণ করতে পারে? এই সিস্টেমে দুটি লাইন থাকে, তাই এ ও বি দুটি যন্ত্র এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা এ থেকে বিতে এবং বি থেকে এতে তথ্য একসঙ্গে আদান প্রদান করতে পারে। অর্থাৎ কি আমরা প্রথমটা সিমপ্লেক্সে বলেছিলাম একমুখী, হাফ ডুপ্লেক্সে বলেছি দ্বিমুখী কিন্তু একই সময় একমুখী, আর ফুল ডুপ্লেক্স তো ওই দুটির থেকে সব থেকে ভালো কি একই সময় দুই দিকে। তার জন্য কী হচ্ছে, তার জন্য দুটো কানেকশন বর্তমান, অর্থাৎ দুটো আগের যে সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড ছিল সেখানে একটি মাত্র কানেকশন ছিল বা মিডিয়া ছিল, এখানে দুটো লাইন আছে, আগেরগুলোতে একটি লাইন, একটিতে দুটি লাইন, এই এবং বি উভয় একসঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে। যেমন টেলিফোন লাইন, ইন্টারনেট ব্যবস্থা, আমরা যে এখন টেলিফোনে কথা বলছি, সবগুলো আমাদের ফুল ডুপ্লেক্স, অর্থাৎ এ দ্বিমুখী তথ্য প্রবাহ কিন্তু একই সঙ্গে দ্বিমুখী, আর হাফ ডুপ্লেক্স ছিল এক দ্বিমুখী বাট একসঙ্গে একমুখী, আর সিমপ্লেক্স ছিল একমুখী। তো আমরা কি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স মোড সম্পর্কে জানলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের নেটওয়ার্কিং সিরিজে, এখান থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে। এখন আমরা এদের মধ্যে পার্থক্য একটু জানবো কি সিমপ্লেক্স মোড অ্যান্ড হাফ ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি সর্বদা একমুখী, এই সিস্টেমে ডেটা প্রেরণ উভয়মুখী তবে একসঙ্গে নয়। এই সিস্টেমে একটি যন্ত্র প্রেরক এবং অন্য যন্ত্র গ্রাহক হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে গ্রাহক অ্যান্ড প্রেরক দুজনের মধ্যে কাজ করে। এই সিস্টেমে নির্দিষ্ট সময় একটি যন্ত্র প্রেরক বা গ্রাহক হিসেবে কাজ করে, অর্থাৎ কি যখন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে তখন একজন গ্রাহক অন্যজন প্রেরক, আর অন্যজন প্রেরক অন্যজন একজন গ্রাহক হিসেবে এরা কাজ করে। এই মোডের ব্যবহার অনেক কম, এই মোডের ব্যবহার মাঝের ধরনের, অর্থাৎ খুব কম জায়গায় এটা ব্যবহার করা হয়, আর এটাও খুব মাঝের ধরনের ব্যবহার করা হয়। তথ্য
প্রেরণের নিশ্চয়তা প্রমাণ পাওয়া যায় না। অর্থাৎ নিশ্চয়তা অর্থাৎ তথ্য এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছালো সেটা সম্পর্কে আমাদের কোনো প্রমাণ পাওয়া যায় না। তথ্য প্রেরণের নিশ্চয়তা প্রমাণ পাওয়া গেলেও তা দেরিতে হয়, যেন ওয়াকিটকিতে বা টিভি রিমোট, এগুলোতে পার্থক্য। পরেরটা কি হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স এই সিস্টেমে দুটোই কিন্তু দ্বিমুখী, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স দ্বিমুখী তথ্য প্রবাহ বা দ্বিমুখী ডেটা ট্রান্সমিশন মোড। বাট দেখো এখানে হাফ ডুপ্লেক্সে কী পার্থক্য, এক সময় একমুখী, কিন্তু এটা এক সময় একসঙ্গে দুই দিকে তথ্য প্রেরণ করতে পারে না। ফুল ডুপ্লেক্স একই সময় দুই দিকে তথ্য প্রেরণ করতে পারে। এই এই সিস্টেমে একটি মাত্র তার থাকে, তার বা লাইন থাকে, এই সিস্টেমে দুটি লাইন বা তার থাকে। এই মোডের ব্যবহার মাঝারি ধরনের, এই মোড সর্বাধিক ব্যবহৃত হয়। তথ্যের পরের নিশ্চয়তা পাওয়া গেলেও দেরি পেতে দেরি হয়, আর তথ্যের প্রেরণের নিশ্চয়তা প্রমাণ দ্রুত পাওয়া যায়, মানে তথ্য এক জায়গায় আজ পৌঁছে গেছে সেটা খুব দ্রুত তার পাওয়া যায়। এটা ওয়াকিটকি আর টেলিফোন লাইন এটা আমার। তো সংক্ষেপে এই অধ্যায় সম্পর্কে বললে বলতে গেলে বলা যায় কি ডেটা ট্রান্সমিশন মোড সাধারণত কয় প্রকার। ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার, হাফ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সে কি একমুখী ডেটা ডেটা প্রবাহ, আর হাফ ডুপ্লেক্স দ্বিমুখী ডেটা প্রবাহ, কিন্তু একই সময় একমুখী, মানে এক সময় দুই দিকে তথ্য যেতে পারে না, একই সময় একদিকে যেতে পারে। আর সিমপ্লেক্সে এক সময় বা যে সবসময় একদিকে তথ্য যেতে পারে, এর দুই বিপরীত দিকে তথ্য যেতে পারে না। আর ফুল ডুপ্লেক্সে কি তথ্য একই সময় দুই দিকে যেতে পারে, এবং এটা মূল পার্থক্য কি এটাতে দুটি লাইন বর্তমান, আর হাফ ডুপ্লেক্স অ্যান্ড ফুল ডুপ সিমপ্লেক্স অ্যান্ড হাফ ডুপ্লেক্সে একটি করে লাইন বর্তমান, আর তোর ফুল ডুপ্লেক্সে দুটি করে লাইন বর্তমান। এটা হলো আমাদের আজকে এই ডেটা ট্রান্সমিশন মোডের মূল কথা। থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।